হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে সকালে উঠেই ছোটকা জেঠুমণিকে বোঝায় যে জানো তো আমার পেছনে বাইরের কিছু লোকজন লেগে গেছে তা তো লাগবেই কারণ তুমি যা কিছু করেছো তার জন্যই তো তুমি ফল পাচ্ছ শুধু সেটা নয় দাদা আমার পেছনে বাড়ির লোক ঘর শত্রু বিভীষণও রয়েছে সেগুলো তুমি বুঝতে পারছো না এরপরে ছোটমার কাছে চা চায় ছোটো বুঝতে পারে যে জেঠাই জেঠুমণিকে কিছু একটা বলেছে ছোটকা বলে কি ব্যাপার নিজের কর্মের ফল তুমি পাবে সেখানে এত ভয় পাচ্ছ কেন দেখলে বর্দা ও তো ভেবেই নিয়েছে যে মোহরের যা ক্ষতি হয়েছে তার পেছনে আমার হাত রয়েছে কেন ভাববো না শ্রেষ্ঠা যদি মোহরের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে তুমিও তো কম লাগো নেই আমার মনে হচ্ছে সব কিছুর জন্য তুমি দায়ী দেখবে ধর্মের কল বাতাসে নড়ে তুমি একদিন তোমার পাপের শাস্তি ঠিক পাবে তবে আমার একটাই কষ্ট আমার মেয়ে দুটোকে আমি বিয়ে দিতে পারলাম না তাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারলাম না তারা কি করে সমাজে মুখ দেখাবে সেটাই আমি ভাবতে পারছি না তখনই হঠাৎ করে জোরে জোরে কলিং বেল বেজে উঠছে শ্রমনা বলে কে আমি আসছি এতটুক সুযোগ দিচ্ছে না এরপরে দরজাটা খুলে দিয়ে দেখতে পারে এসিপি স্যার কে এসেছে শ্রমনা পুলিশ এসেছে শুনেই ছোটকা চায়ের কাপ রেখে ওপরে তড়িঘড়ি করে যেতে লাগে এসিপিও বাড়িতে ঢুকে পড়ে বলে কী ব্যাপার কোথায় পালাচ্ছেন আপনি কোথাও যেতে পারবেন না আমি পালাবো মানে আমার ওপরে কিছু কাজ রয়েছে তাই যাচ্ছি তাই আপনি যেতে পারবেন না তার মানে আপনি তো শ্রেষ্ঠাকে অ্যারেস্ট করে নিয়েছেন এখন তাকে কোনোভাবেই বাঁচাতে পারছেন না তাই বলে এখন আমাকে ফাঁসিয়ে শ্রেষ্ঠাকে বাঁচাবেন নাকি দেখুন আপনি আমার কাজে হস্তক্ষেপ একদম করবেন না আপনারা সবাই এভাবে এসেছেন মানে কি ব্যাপার আমাকে বলবেন কি যেটায় প্রশ্নের উত্তর দেয় এসিপি আপনার বাড়িতে দাওয়াত খেতে এসে নি আসিনি আমি এসেছি ডিউটি করতে বুঝতে পেরেছেন আর এত পুলিশ ফোর্স নিয়ে বাড়ি ভর্তি করে এসেছি শুধুমাত্র আপনার ছোটো ভাইকে নিয়ে যাব বলে তার মানে মানে মোহর বসুর ওপরে যে হামলা করা হয়েছে সেখানের মধ্যে একজন ধরা পড়েছে আর তারা জবানবন্দি দিয়েছে যে সেই সব কিছুর সাথে আপনার ছোট ভাইয়ের হাত রয়েছে এবং মোহর বসুর আজকে যা পরিস্থিতি তার জন্য যারা দায়ী তাদেরকে তো শাস্তি আমি পাইয়েই ছাড়বো সেটাই তো আপনি তো মোহরের চামচা মোহর যা কিছু বলবে আপনি সেটাই করবেন দেখুন মোহরের এখন কোনো স্মৃতি নেই তাই মোহরের কথা শোনার মতো কোনো পরিস্থিতিতে আমিও নেই তাই বলছি আপনাকে তো নোটিশ পাঠানো হয়েছিল আমাদের সাথে দেখা করার জন্য থানায় আসার জন্য আপনি পাননি সেই নোটিশ না পাইনি পাননি এইভাবে চিৎকার করলে ছোটকার চুপ হয়ে যায় তো পাননি তো কি হয়েছে আমার কাছে তো ফটোকপি রয়েছে আমি সেটা দিয়ে কোটে প্রোডিউস করব এবং আপনাকেও কোটে প্রডিউস করব আপনি একদম চিন্তা করবেন না আপনি চলুন আমার সাথে সারা রাত আপনি থাকবেন কাস্টাডিতে এরপরে কয়েকদিন বাদে আপনাকে কোটে তোলা হবে প্রমাণ সামেত আপনাকে সমস্ত শাস্তির ব্যবস্থা আমি নিশ্চিত করব দেখলে বর্দা আমি বললাম না এই রেসিপি জেনে বুঝে আমাকে শাস্তির আওতায় নিয়ে যেতে চাইছে যাতে আমার ক্ষতি করতে পারে কোনোভাবেই আমি ভালো থাকি সেটা চায় না দেখলে তুমি দেখুন এসিপি আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে না থাকলে আপনি আমার ছোটো ভাইকে কি করে নিয়ে যেতে পারেন শ্রেষ্ঠা ঘোষকে যেমন কোনো প্রমাণ ছাড়াই নিয়ে গিয়েছিলাম পূর্ব সমস্ত কথাবার্তা ভাবনা চিন্তা করে তেমনই শ্রেষ্ঠা ঘোষ যেমন মোহরের ক্ষতি করতে চেয়েছিলো আপনার ভাইও কিন্তু কমবার চায়নি সেই সমস্ত প্রমাণ পুলিশের কাছে রয়েছে তাই সন্দেহের ভিত্তিতে ওনাকে আমরা অ্যারেস্ট করছি পুলিশ কাস্টাডিতে রাখবো জিজ্ঞাসাবাদ করব তারপরে সত্যিটা বেরিয়ে আসবে ঠিকই কারণ আমাদের কাছে তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে আপনার ভাইয়ের এই মোহরের ক্ষতি করার পেছনে হাত রয়েছে তার সেখানে সশরীরে তিনি ছিলেন এবং সেখানে তাকে দেখতেও পাওয়া গেছে কি বলছেন কি রেসিপি কথা শুনে অবাক হয়ে যায় জেঠুমণি ছোটকার একটাই কথা বিশ্বাস করো দাদা আমি কিচ্ছু করিনি মোহর শঙ্ক তো আমাদের বাড়িতেও থাকে না আমি কি করে মোহরের ক্ষতি করব বলো তো মোহর এই বাড়ির বউ আমি কি কেউ এত সর্বনাশ করতে পারি কিন্তু মার বিশ্বাস হয় বলে কিছুদিন যাবতই ছোটকার আচার ব্যবহার কিন্তু অন্যরকম সে পাল্টে গেছে কেমন যেন একটা অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আজকে সেই কারণটা বুঝতে পারলো সোমনা এবং ছোটো মা কান্নাকাটি করে বলে এইসব কথা বাইরে গেলে পেপারে বেরোলে কি হবে বুঝতে পারছো তো এসিপি একটাই কথা আপনি কি আমাদের সাথে যাবেন নাকি টেনে হিস্টে আপনাকে নিয়ে যাব। সেই অনুমতি কিন্তু আমার কাছে রয়েছে আর আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে আপনি চলুন এলাজ দেওয়া আপনাকে চা খাওয়াবো সারা রাত এবং আপনার সাথে গল্প করব আপনি একদম চিন্তা করবেন না ছোটকা ভয় পেয়ে যায় যেতে চায় না কিন্তু তারপরেও তাকে তো যেতেই হবে এদিকে মোহরকে সমস্ত কিছু মনে করানোর চেষ্টা করছে শঙ্খু মোহরকে বলে যে তোমার আমার বিয়ে হয়েছিল তো ছবি নেই আমাদের তখনই ছবির অ্যালবাম দেখতে বসিয়ে দেয় মোহরকে মোহর বলে যে এই ছেলেটা তো বিয়ে করা আপনি আর এই মেয়েটা আমি কি তো তুমি নিজে আয়নায় মুখটা দেখো মোহর আর এই ছবিটা দেখো তোমার সাথে মিল আছে কি তুমি নিজেই তো বুঝতে পারবে না আমি আয়নায় মুখ দেখবো না কেন বলো তো কারণ ওটা দেখতে আমার ভালো লাগে না কারণ মোহরের আপছাপছা স্মৃতি মনে পড়ে মোহর যে আয়নায় দাঁড়িয়ে সিঁদুর পড়তো সেই সব কিছু মোহরের ধুয়াশা চোখে পড়ে আর তার কারণে মোহর এই সব কিছু দেখতে চায় না রেগে যায় বলে আমি বললাম তো দেখো মোহর তোমাকে যে বলেছিলাম বইপত্র নিয়ে বসতেই সামনেই তোমার মাস্টার্সের পরীক্ষা তুমি বসেছো বসেছিলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আমি কি পরীক্ষা দেব বলুন তো এরপরে শঙ্কর মোহরের হাত ধরলে রেগে যায় বলে ডোন্ট টাচ মি এই কথাটা তুমি কোথা থেকে শিখলে আমি জানি না কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেল দেখো মোহর আমি জানি যে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি তোমার স্মৃতি ফেরানোর জন্য একদিন না একদিন তোমার স্মৃতি ঠিক ফিরে আসবে তোমার অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু মনে পড়ে যাবে তুমি দেখে নিও আমার কথাটা মিলিয়ে নিও সেদিন তুমি বুঝবে যে সত্যি তোমার সাথে আমার আত্মার কতটা টান রয়েছে দেখুন আপনি এইভাবে আর একলা থাকবেন না আপনি একটা বিয়ে করে নিন তার মানে শঙ্ক মনে মনে কষ্ট পায় বলে ডাক্তার বলেছে মোহরকে উত্তেজিত করতে না তাই আর কিছু কথা বাড়াচ্ছে না কিন্তু মোহরেরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও শঙ্ক ভাবতে পারে না মোহরের কষ্ট হবে সেটা শঙ্ক বুঝতে পারে কিন্তু নিজের মনে পাথর রেখেও এবার মোহরের স্মৃতি ফেরানোর জন্য শঙ্ক নতুন করে বিয়ের আয়োজন করবে কারণ মোহর বলেছে যে সে শঙ্কর বিয়েতে ভোজ খেতে চায় আর সেখানেই মোহরের হয়তো সব স্মৃতি মনে পড়বে এই বিশ্বাসটুকু শঙ্কর মনে রয়েছে যে শঙ্কর যে করেই হোক মোহরের স্মৃতি প্রাতে সার্থকতার সাথে সেটা করতে পারবে কারণ মোহর হচ্ছে শঙ্কর জীবনের অক্সিজেনের মতো মোহর কাছে রয়েছে কিন্তু কাছে থেকেও কাছে নেই এর থেকে বড় কষ্ট শঙ্কর জীবনে আর কিছুই নেই মোহরকে বলে যে দেখো অনেকটা রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো আপনার মা বললো যে এই ঘরটা নাকি আপনার ছিল আগে আমার নয় আমার এবং তোমার দুজনেরই ছিল বুঝতে পেরেছো মোহর কিন্তু তোমার যখন এখন কিছু মনে নেই এখন তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তোমার বিশ্রামের প্রয়োজন রয়েছে মোহর গিয়ে শুয়ে পড়ে শঙ্খ গায়ে চাদরটা দিয়ে দেয় এরপরে মোহরকে আপলোক দেখতে থাকে মোহর ঘুমিয়ে পড়ে এরপরে শঙ্খ বলে যে দেখো তোমার সকালে একটা সুন্দর স্বপ্ন নিয়ে ঘুম ভাঙুক এটাই আমি প্রার্থনা করি আর আমি মনে প্রাণে চাই মোহর যে তোমার স্মৃতি ফিরে আসুক তুমি তোমার জীবনে ফিরে আসো তোমাকে এইভাবে দেখতে আমারও ভালো লাগছে না তাহলে শঙ্খ এবার মোহরের স্মৃতি ফেরাতে মিথ্যে বিয়ের নাটক করবে কিন্তু তার জন্য মোহরকে বললো যে একটা মেয়ে তো ভালো পেতে হবে মেয়ে না পেলে আমি কাকে বিয়ে করব বলো তো কেন আপনি তো অনেক টাকা ইনকাম করেন আপনি অনেক ভালো শিক্ষক এবং আপনার কোনো খারাপ দিক নেই আপনি আমাকে যেভাবে যত্ন সেবা করছেন তাহলে আপনার নিজের বইয়ের কতটা যত্ন করতেন আপনি কতটা ভালোবাসতেন নিজের বউ যদি থাকত আপনি একটা বিয়ে করুন শঙ্খ বলছে যে শুধু টাকা পয়সা ইনকাম করলেই কি ভালো ছেলে হওয়া যায় কখনো না নিজের বউকে ভালোবেসে আগলে রাখা এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় প্রাপ্তি আর যে কাজটা আমি খুব ভালো করতে পারতাম কখনো যদি মোহর সময় আসে যে আমাকে হেসে প্রাণ দিয়ে দিতে হবে তোমার জন্য আমি সেটাও দিতে রাজি আমি কখনো তোমার জন্য এতটুকু কুণ্ঠাবোট করব না কারণ আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসার মানুষকে আগলে রাখাটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাকে নিজের প্রাণও বিসর্জন দিতে হয় তাও আমি হেসে মুখ হাসি মুখে প্রাণ দিয়ে দেব। না আমি সেই সব কিছু চাই না আমি কারো প্রাণের বিনিময়ে আমার নিজের সুখ নিতে পারবো না আমি জানি মোহর কিন্তু তারপরেও বলছি কখনও যদি সুযোগ আসে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তোমাকে আমি প্রমাণ দিয়ে দেব হাতে নাতে মোহর শঙ্খর সাথে থাকতে থাকতে আস্তে আস্তে শঙ্খর প্রতি দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে বলে যে আমার না খুব ভয় করে রাত্রিবেলায় একলা ঘরে থাকতে তাহলে আমি তো পাশের রুমেই রয়েছি তুমি আমাকে দেখো দরজাটা খোলা থাক ঠিক আছে সমস্যা নেই পাশের রুমে তোমার স্টাডি রুম ছিল মোহর যেখানে তুমি বসে বই পড়তে অনেক স্মৃতি রয়েছে সেখানে আমি ওই স্মৃতিগুলোকে জড়িয়ে বুকে ঘুমিয়ে পড়ি আমার এতটুকু অসুবিধা হয় না তুমি এখানে ঘুমোর আরাম করে আমি লাইটটা নিভিয়ে দিয়ে না হয় চলে যাবো তুমি একদম কোনো চিন্তা করো না তোমার এতটুকু ভয় পাবার কোনো কারণ নেই মোহর ঘুমিয়ে পড়লে শঙ্কর লাইট নিভিয়ে দিয়ে বেরিয়ে যায় এদিকে এসিপি স্যার একদম রায় মাথায় তুলে নিয়েছে বলছে ছোটকাকে সবার সামনে প্রমাণ দেওয়ার কথা এবং বলছে যে ছোটকা যা কিছু অন্যায় করেছে তার প্রমাণ এসিপির কাছে রয়েছে এবার আর বাঁচার কোনো পথ নেই ভেবেছিল শ্রেষ্ঠাকে ফাঁসিয়ে দিয়ে উনি বেঁচে যাবেন কখনো না পুলিশের চোখকে ধুলো দেওয়া এতটা সহজ নয় আর এসিপিকে তো নয় চেষ্টার সাথে যতই তার বিয়ে হোক না কেন সবাই জানে অন্যায়ের সাথে কখনো এসিপি আপোষ করে না নিজের বউকে নিজে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে পারলে আসল অপরাধী যে তাকে ধরে তাকেও প্রডিউস করতে পারবে সেটাই হচ্ছে এসিপির এবার সব থেকে বড় চ্যালেঞ্জ ছোটকার সমস্ত অপরাধ অন্যায়ের শাস্তি এবার ছুটকাকে দিয়েই ছাড়বে এসিপি এসিপি যেটা প্রতিজ্ঞা করেছে শঙ্কর কাছে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে এসিপি বাড়ি ভর্তি পুলিশ নিয়ে ছোটকাকে অ্যারেস্ট করলো মোহরের স্মৃতি ফেরানোর চেষ্টা শঙ্কর মোহরকে কীভাবে স্মৃতি ফেরাবে এবং মোহরকে কিভাবে সুস্থ করে তুলবে সেটা হচ্ছে শঙ্কর চ্যালেঞ্জ আর ওদিকে এসিপির চ্যালেঞ্জ হচ্ছে যে আসল অপরাধী ছোটকা তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে শাস্তি দেওয়া তার শাস্তি নিশ্চিত করা এবার জেঠুমণির মুখের ওপর জবাব দিয়ে এসিপি টেনে হিসতে ছোটকাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল তার পুলিশ ফোর্স সাথে নিয়ে গেছে সে এরপরে ছোটকার সমস্ত সত্যি বলতে বাধ্য হবে আর ছোটো মা এবং শ্রমণা দুজনেই ভেঙে পড়েছে ছোটকার এই খারাপ উদ্দেশ্য খারাপ আচরণের কারণে তার মে দুটোর মধ্যে কী প্রভাব পড়বে তারা কি যে কষ্ট পাবে সেটা শুধুমাত্র মাই জানে পরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন